ওয়েলকাম গাছ সবাইকে স্বাগত জানাচ্ছি ইস্ট ইউটিউব চ্যানেল থেকে প্রিয় বন্ধুরা সবাই কেমন অবশ্যই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলো সেটা হচ্ছে সিদরা অ্যাকাউন্ট আপনাদের হ্যাক হয়ে যাচ্ছে আপনাদের কেউ চুরি করে নিয়ে যাচ্ছে আপনারা কিছু ওয়েবসাইটে লগ করছেন সেটা হচ্ছে এসকাম এটার থেকে আপনারা কীভাবে বাঁচবেন এবং গুগল অথেন্টিকেশন আপনারা কীভাবে এটা সেট সাথে সেট করবেন আপনার যেটা হচ্ছে যে নিরাপত্তার জন্য সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেননা এটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য আপনারা এই আপনার অথেন্টিটিকেশনটা এই জায়গাতে আপনারা অ্যাপস থেকে এটা সেট করতে না এই জন্য আপনাদের প্রথমত ব্রাউজারও দিতে হবে কোন ব্রাউজার এই জন্য আমরা সরাসরি এই ব্রাউজার আসবো ক্রোম বা গুগল বা আপনার যে কোনো এক্সটেনশন ব্যবহার করতে পারেন এই জায়গাতে আপনারা লিখবেন সার্চ করবেন যে কে ওয়াইসি পোর্ট এই লেখার পরই আপনার লেখাটা উপরে চলে আসবে কে ওয়াইসি পোর্ট সিকিউরিটি আইডেন্টিফাই এই যে লেখাটা আছে এই লেখাটা আপনারা দেখেন আমি যে লেখাটা লেখাচ্ছি এই লেখাটা হুবহু এরকম হতে হবে বাট অন্য কোনো লেখা যদি আপনি যান তাহলে থার্ড পার্টি কোনো ওয়েবসাইট আপনি চলে যাবেন এটার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর সাথে সাথে এভাবে চলে আসবে এভাবে আসার পরে আপনারা এই জায়গাতে ইমেইল এবং পাসওয়ার্ড এটা দিয়ে লগ ইন করতে পারবেন নাহলে আপনার অন্যথায় এই আপনি গুগল দিয়ে লগ ইন করতে পারবেন আমি আসলে গুগল দিয়ে আজকে লগ ইন করব এই গুগল দিয়ে লগ ইন করার সময় আপনার যে আপনি যেটা দিয়ে সিদ্ধা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনি সেইটার উপরে ক্লিক করে লগ ইন করবেন আপনার এই জায়গাতে সব ইমেলগুলো শো করবে তারপরে এরকম আসবে কে পোর্ট তারপর আপনি কি করবেন এই যে অ্যালাউ নামের অপশান আছে অ্যালাউতে আপনি ক্লিক করবেন তারপর আপনার ক্যান্সেলে ক্লিক করবেন ক্যান্সেলে ক্লিক করার পরই আপনি এই জায়গায় দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড তার আর হচ্ছে যে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন এইটি হচ্ছে আপনি গুগলের পারমিশন এইটা দিয়ে আপনি আপনার ওয়ালেটটা সিকিউরিটি দেবেন এইটার উপর আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন অ্যাট অথেন্টিকেশন মানে এইটা অ্যাপের সাথে আপনার অ্যাডজাস্ট করতে হবে আপনি এইটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই যে একটা তারা কোড দিয়েছে এইটা হচ্ছে আপনার অ্যাড করবেন এইটার উপরে আপনি কপি করে ক্লিক করবেন সাইডে কপির অপশন আছে এই সাইডে এই কপির উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই জায়গাতে মিনিমিস করে অথেন্টিটিকেশন আপনি যাবেন যাওয়ার পরে এই জায়গাতে আপনি এই এই প্লাস আইকনে ক্লিক করবেন এর নিচে যে প্লাস আইকন থাকবে এই প্লাস আইকনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি তারপরে কী করবেন এন্টারের সেট আপ কী এইটার উপরে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর উপরে লিখবেন না যে আপনি এটা কীসের দিচ্ছে আমি সিদ্রা ব্যাংক। ঠিক আছে দিচ্ছি ইউর কি আমি যে ওই কিটা কপি করে আনছি এটা পেস্ট করে দিব তারপরে যাতে অ্যাড করবো ঠিক আছে এই অ্যাড করার পরে আমার এই নিচে চলে আসছে এই যে দেখতে পারবেন যে এই যে সিদ্রা ব্যাংক ঠিক আছে এইটা আসলে এইটা বিশ সেকেন্ডের ভিতরে আসলে এই এই কোডগুলো চেঞ্জ হয়ে যায় তারপর আপনি নতুন একটা কোড আসলে এই জায়গাতে কপি করে আপনি এই যে কোথায় নিয়ে যাবেন এই সিধা এইটা নিয়ে যাবেন নিয়ে আসার পর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনি যে ওটিপিটা কপি করে হচ্ছে এটা পেশ করে দিবেন পেশ করে দেওয়ার পর সাবমিট করে দেবেন এইটা হচ্ছে যে আপনার এই যে চলে আসছে তারপর আপনি অ্যালাউ করে দেবেন এটা হচ্ছে যে আপনার সিদ্ধা ব্যাংকের একটা এক্সট্রা একটা সিকিউরিটি এটার সাথে অ্যাড হয়ে গেল এখন আপনি যদি এটা লগ করতে চান বা কোনো কিছু করতে চান সেই ক্ষেত্রে আপনার এই যে টু ফ্যাক্টর যে গুগল অথেন্টিকেশনটা আছে এই অ্যাপসটার যে এই যে একটা কোড দিবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে এই যে একটা কোড এই কোডটা ছাড়া কোনো ব্যক্তি এসে ওটা লগ করতে পারবে না আর এই কোডটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি ভিডিওতে দেখতে পারবেন এটা আসলে পাঁচ মিনিট বিশ সেকেন্ড পরপরটা চেঞ্জ হয়ে যাবে এটা কোডটা আসলে কেউ ই করতে পারবে না এটা হচ্ছে আপনার এক্সট্রা সিকিউরিটি এখন যদি আপনি এইটা যান আমি এইটা যদি লগ আউট করে ফেলি এইটা লগ আউট করে ফেলার সাথে সাথে এটা এই কোডটা আপনার সাবে এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই কোডটা আপনার যদি ব্যবহার করতে হবে তাহলেই আপনি এটা লগ করতে পারবেন আর অন্যথায় আপনি এটা লগ করতে পারবেন না এখন আপনারা এই বিষয়টা ক্লিয়ার যে আপনার ওয়ালেটটা কীভাবে আপনি নিরাপত্তা দিবেন বা সেভ করবেন এই বিষয়টা অবশ্যই আপনারা জেনে গেছেন এখন আপনাদেরকে আমি একটা মাইনিং প্রজেক্ট নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা আসবেন আসার পরে আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা ভিডিওসের উপর ক্লিক করবেন ভিডিওসের উপর ক্লিক করার পর আপনাদের সিলিয়া নিয়ে আসলে আপডেট দিয়েছিলাম আপনারা কীভাবে সিলিয়ায় ওয়ালেট অ্যাড করবেন তারপর এক্সের নতুন একটা আপডেট আসছে এটা নয় তারিখে আসলে এরা থেকে আমরা একটা আপডেট পাবো এভাবে আসলে কিন্তু আপডেটগুলো দিয়েছি এর ভিতরে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে এই টেলিগ্রাম বট এই যে একটা বট ওপেন হবে এই টেলিগ্রাম থেকে কিন্তু সবাই অনেক আর্ন করতে পারতেছি বর্তমানে আসলে আগে কিন্তু এরকম ছিল না এইটা হচ্ছে যে টেলিগ্রাম বোর্ড মাইনিংয়ের লিঙ্ক এই যে আপনাদের যে লিঙ্কগুলো দিয়েছি এটা হচ্ছে প্রত্যেকটাই আসলে বাইন্যান্সি লিস্টিং হওয়ার চান্স আছে মানে এটা ইনভেস্টর আছে বাইন্যান্স বাইন্যান্সিগুলো লিস্টিং হবে যেরকম হট কয়েন তারপর হচ্ছে যে আপনার ডক কয়েন এটাও এসে লিস্টিং হবে এই জায়গাতে আমি পাঁচটা মাইনিং প্রজেক্টের ভালো আমি বেছে বেছে যেগুলো বাইন্যান্সে ইনভেস্ট আছে এইগুলো আপনাদেরকে এই ভিডিও বক্সে দিয়ে রাখবো আপনারা প্রত্যেকটাই এই যে দেখেন এই যে একটা ফিনটোপ্রিয় জয়েন লিঙ্ক এটির উপর ক্লিক করবেন তারপর সে বুলুম তারপর সে এই গোয়াট এগুলোর উপর ক্লিক করে তারপর সে এই হচ্ছে একটা এই পাঁচটার উপরে পাঁচওটা জয়েন করবেন বাট এটা কিন্তু একটা প্রোজেক্ট না এটাতে কিন্তু পাঁচটা প্রোজেক্ট দেওয়া আছে আমি আপনাদের জন্য ওয়ান টু থ্রি ফোর করে লিখে দিও আপনারা এটা কিন্তু জয়েন করবেন আর সিদ্রা ব্যাংকের মূল বিষয় হচ্ছে যে আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে সিদ্রা ব্যাংকের নতুন আপডেট আসছে সেটা হচ্ছে আপনারা কেওয়াইসি ওয়াইসি পি কীভাবে করতে পারবেন সেই সোলারটা তারা চেঞ্জ করছে আর তৃতীয় কথা যে সিদ্রা ব্যাঙ্ক আসলে স্কাম করবে না স্কাম যদি করতো তারা আসলে এত কাজবাজ করতো না সেটা অবশ্যই আমি আগে সঙ্গে একটা দোয়াশা বা কনফিউজটা আমি দিয়েছিলাম বাট এটা এখন ক্লিয়ার হয়ে গেছি অবশ্যই আপনারা ভিডিওটা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সিদ্রা কীভাবে আপনারা কে করবেন সেই ভিডিও আসছে অপেক্ষা করবেন পাশে থাকবেন